পাতাল। তো বন্ধুরা, মোটামুটি জেরাস ঘুরা শেষ, ঘুরা শেষ না মানে জেরাসের চার ভাগের এক ভাগ ঘুরছি, আর বাকি তিন ভাগ পরবর্তী আরও একদিনের জন্য রেখে দিলাম, পরবর্তীতে এসে বাকি তিন ভাগ ঘুরব। আসলে সময় খুবই শর্ট, আমরা যে গাড়িটা নিয়েছিলাম আম্মানে যাব বলে, তো এই গাড়িওয়ালাই আমাদের এখানে ওর নিজের উদ্যোগে এখানে নিয়ে আসছে, যে চল তোরা যেহেতু আমাদের এই মানে এলাকা মানে আমাদের দেশকে তোরা রিপ্রেজেন্ট করবি, মানে ইউটিউবে দেখাবি, তো চল আমি তোরা ওইরকম একটু ভালো জায়গায় নিয়ে যাই, সেই জন্য ও আসছে। তো মানবিক দিক থেকে চিন্তা করলে অনেক সময় হয়ে গেছে, ওরে আমরা কিছু টাকা মানে বাড়িয়ে দেব, এটা ঠিক আছে। তো এটা আর কি মনে মনে আমাদের প্ল্যান আছে যে আমরা ওকে টাকা বাড়িয়ে দেব। তো অনেক সময় হয়ে গেছে এখানে আমরা ঘুরাঘুরি করতেছি, তো এখন আমরা একটি গেট মাত্র পার হলাম, সামনে আরও একটি গেট আছে, তো আমরা এখন রওনা করতেছি আমাদের গাড়ির উদ্দেশ্যে। এখান থেকে মানে লাস্ট গেট এটা, এখানে চেক করা হয় যে আপনাদের কি টিকিট আছে কিনা, তো ঢুকার সময় এখান থেকে মানে ট্রাই করে যে আপনাদের কি টিকিট আছে কি না নাই। আর এখন আমরা এই জায়গাটা পার হলাম, এখন আমরা সামনের দিকে চলে যাব, সামনে আমরা গাড়িতে চলে যাব, গাড়িতে যখনই যাব তখনই আমাদের জেরাস ভ্রমণ শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো আপনাদের জেরাস কেমন লাগলো, এই পুরনো আমলের যেসব জিনিসগুলি আছে এখানে মানে জর্ডানের কী কী সুন্দর আছে। তো ও অনেক ভালো একজন লোক, আসলে বলতে লাগে নেই, যে এখানে হাঁটতেছিলাম ওর কাজই হচ্ছে এখানে যে সবাইকে জিজ্ঞেস করবে যে বাথরুমে যাবেন কি না, হাম্মাম হাম্মাম, মানে যদি আপনার বাথরুমে যেতে হয় তাহলে এখানে যাবেন, অনেক মানে খুবই ভালো মানে খুবই ফ্রেশ বাথরুম। আমি ভাবছিলাম যে টাকা লাগবে, আমি লাস্টে ওকে আসি জিজ্ঞেস করলাম যে কত টাকা, ও বললো না ফ্রি, যে আসলে কোনো টাকা লাগবে না। তো ওর কাজ শুধু পর্যটন যারা আসবে তাদের সকলকে ও জিজ্ঞেস করে করে যে কারো যদি মানে বাথরুমের সমস্যা হয় তাহলে যেন যায়, তো ও সকলকে এইভাবে ডাকাডাকি করে। তো আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত যেই আমাদের গাড়ি যেখানে আছে ওখানে যাওয়ার চেষ্টা করতেছি। আমার তো পাশে আছে মোহাম্মদ, আমাদের গাড়ির ড্রাইভার, ও আমাদেরকে এখন গাড়ির পাশে নিয়ে যেতেছে। তো আমরা এখন যখন গাড়িতে চলে যাব, গাড়িতে যাওয়ার পর পরই আজকে আমাদের জেরাসের ভিডিও শেষ হয়ে যাবে। তো বন্ধুরা, আমি আবারও বলতেছি আপনাদেরকে, যদি আমার ভিডিও আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর একটি সুখবর আপনাদেরকে জানাই, যে আমি কিছুদিন আগে ওয়াদা করেছিলাম যে যদি আমি আকামা করতে পারি তাহলে জর্ডানের আশেপাশে, জর্ডানে কোন জায়গায় কী আছে না আছে আমি সব কিছুই আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। তো ইনশাল্লাহ মানে ইনশাল্লাহ না, আলহামদুলিল্লাহ আমার আকামা বের হয়ে গেছে এই গত বুধবার দিন, সম্ভবত 11 তারিখ না 12 তারিখ আমার আকামা বের হয়ে গেছে, এখন পকেটে আকামা নিয়ে ঘুরি। তো সেই জন্যই আমি আসলে খুব মানে সাহস করে বিভিন্ন জায়গায় যেতে পারতেছি। তো আপনারাও আমার পাশে থাকলে আমি চেষ্টা করব জর্ডানের বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে জর্ডানের যে মানে দেখার মতো যেই সব জায়গাগুলি আছে ওই সব সবগুলি জায়গায় আমি আপনাদেরকে দেখাবো। তো বুঝতেই পারতেছেন যে আমার গত মাত্র পরশু দিন বুধবার দিন, তো আজকে কি আজকে কত তারিখ, আজকে 13 তারিখ, তো কালকে 12 তারিখ, 11 তারিখ, হ্যাঁ 11 তারিখ যেদিন বঙ্গবন্ধু বিপিএল শুরু হলো সেদিনই আমি আকামা পাইছি। আসলে বিপিএল নিয়েও আমি একটি কথা বলবো, ভবিষ্যতে একটি ভিডিও বানানোর ইচ্ছে আছে, যে বঙ্গবন্ধুর নাম দিয়ে এবার বিপিএলটিকে এমনভাবে পচান পচালো যা বলার মতো না। আমি কখনই আশা করিনি যে বঙ্গবন্ধুর নামে এরকম একটি বিপিএল উদ্বোধন হবে, যা একেবারে দৃষ্টিকটু যেখানে থাকতে পারতো বঙ্গবন্ধু কত সালে জন্মগ্রহণ করছে, কীভাবে মারা গেল, তার ছোট্ট একটি ইতিহাস দিয়ে বিপিএলে তাকে উপস্থাপন করা যেত।
পুরোটা বিপিএল এর যে উদ্বোধনী অনুষ্ঠানটা আসলে কিসের জন্য? ক্রিকেটের জন্য। কিন্তু ক্রিকেটের কোনো নামই ছিল না এখানে। যে সাতটি দল ছিল, সাতটি দলের ক্যাপ্টেন ছিল, তাদেরকে এখানে উপস্থিত রাখতে পারতো। তারপর যেই তাদের জার্সি আছে, সাতটি দলের জার্সি উন্মোচন করতে পারতো। সবচেয়ে বড় কথা হচ্ছে বঙ্গবন্ধুর নামে এই বিপিএলটি। বঙ্গবন্ধুকে পৃথিবীর দরবারে কীভাবে মানে তাকে উজ্জ্বলভাবে মেলে ধরা যেত, যে বঙ্গবন্ধু বাংলাদেশের জন্য এমন একটি পার্সন ছিল যে যিনি না থাকলে আজকের বাংলাদেশ স্বাধীন হতো না। তো এরকম কোনো কিছুই তুলে ধরা হয়নি। আর উপস্থাপকের কথা তো বলে মানে আর বলতে চাই না। উপস্থাপক মনে হয় ফ্রি পাইছে পাপন সব, সেই জন্য উপস্থাপক নিয়ে আসছে জুয়েল ভাইকে। জুয়েল ভাই আসলে গানের জগতে খুবই ভালো, কিন্তু তিনি আসলে উপস্থাপক না, তারপরও তাকে উপস্থাপক হিসেবে নিয়ে আসছে। তো যাই হোক, এটা নিয়ে আমি ভবিষ্যতে চেষ্টা করব আরও ভালো ভালো একটি ভিডিও দেওয়ার জন্য। তো বন্ধুরা, এখন দেখুন আপনারা সামনে যে গেটটি আছে, আমরা বের হয়ে যেতেছি, এই গেটটিকে দেখানোর চেষ্টা করব। আমি বারবার বলতেছি আপনাদেরকে, যদি আমার চ্যানেলটিকে ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। আর এখানে অনেক প্রাচীনকালের কিছু পাথর দেখা যেতেছে, খুবই প্রাচীনকালের কিছু পাথর। আর এই তো গেটটি, উপরে সূর্য আছে, আসলে সেই সূর্যের কারণে আমি এই পাশ থেকে গেটটিকে খুব ভালোভাবে তুলে ধরতে পারতেছি না। তো এই দেখুন, গেটটি অনেক বড়, অনেক উঁচু, অনেক উঁচু একটি গেট। তো আমার টিম মেম্বার যে তিনজন আছে আমার সাথে, তো সজীব, ইমরান এবং আমাদের গাড়ির ড্রাইভার, তো তিনজনই আমাকে রেখে সামনে চলে গেছে। বন্ধুরা, আমরা এখানে দেখতে পারতেছেন যে অনেক মানুষ দূর থেকে আসলে গেটটিকে দেখার জন্য খুব দূর থেকে ট্রাই করতেছে। আমার পিছনে প্রচুর মানুষ আছে। তো এই দেখুন, এখানে ভিড় করে আসা অনেক মানুষ যারা দূর থেকে এই গেটটিকে প্রদর্শ মানে ভালো করে দেখার চেষ্টা করতেছে। আপনারাও দেখুন ভালো করে, এই হচ্ছে পুরো গেটটি। অনেক সুন্দর একটি জায়গা, বিশাল সুন্দর। তো আমরা এখন এখান থেকে বের হওয়ার চেষ্টা করতেছি। দেখাচ্ছি চায়না থেকে হয়তো কিছু লোক আসছে, এরা চাইনিজ মনে হয় বা জাপানিজ, মানে চেহারা এরকমই মনে হয়, ওনারা ঘোরার জন্য আসছে। আমরাও আস্তে আস্তে বের হয়ে যাচ্ছি। আর আমাদের ভিডিও মানে আজকের ভিডিও আস্তে আস্তে ছোট হয়ে আসছে। আপনারা যারা জর্ডানকে দেখতে চান, জর্ডানের পরবর্তী কোন জায়গা আপনারা দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট করে জানান। আমাকে কমেন্ট করলে আমি অবশ্যই ট্রাই করব জর্ডানের যেই আরও ভালো ভালো যেসব জায়গা আছে দেখার মতো, ওই সব জায়গাগুলি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব। আপনারা বেশি বেশি কমেন্ট করবেন, যত বেশি কমেন্ট করেন আমার তত বেশি ভালো লাগে আসলে কমেন্টগুলি পড়ার জন্য। তো এই হচ্ছে প্রবেশ গেটের কিছু একটা লেখা আছে। তো আমরা তো প্রবেশ গেট এখন দেখে লাভ নেই, আমরা এখন বের হয়ে যাচ্ছি। আমাদের এখন আমরা জেরাশ ভিতর থেকে বের হয়ে আমরা এখন মার্কেটে প্রবেশ করতেছি। এই মার্কেটের মধ্যেও অনেক সুন্দর সুন্দর জিনিস আছে দেখেন, অনেক মানে প্রাচীনকালের খুব সুন্দর সুন্দর জিনিস যা আপনারা দেখতে চান এই মার্কেটটার মধ্যে পেয়ে যাবেন। তো মার্কেটটি ফার্স্টেও দেখেছি, এখন লাস্টে চলে যেতেছি। মার্কেটের উপর দিয়েই আসলে প্রবেশ করতে হয়, সেই কারণে আমি আবারও শেষে যাওয়ার সময় মার্কেটের মধ্যে আসি। তো বন্ধুরা, এখনই আমাদের আজকের ভিডিও শেষ হয়ে যাবে, আমরা কিছুক্ষণের মধ্যেই আমরা চলে যাব বা চলে যাইতেছি। হাই আকু, হাই, ইয়ালা রো, ইয়ালা আনা রো। তো ওরা দুজন বাজানালো,
যে ওর সাথে যাওয়ার সময় অনেকক্ষণ কথা হয়েছে। তো এই হচ্ছে মেইন গেট যেখানে চেকিং হয়। তো এখানে পিছনে চেকিং করলো। তো ওয়েন সিয়ারা বাররা, তো বন্ধুরা অনেকটা সময় দিলাম আমরা আজকে, প্রচুর সময় পার করলাম আজকে ঘোরাঘুরির জন্য। তো বন্ধুরা আমরা এই চারজন আজকে এই জেরাশ ভ্রমণে ছিলাম। তো এখন আমাদের ভ্রমণ এখানেই শেষ। তো দোয়া করবেন আমরা ভবিষ্যতে আপনাদেরকে আরও অন্য অন্য সুন্দর জায়গা দেখাবো। আপনারা কমেন্ট করেন পরবর্তীতে জর্ডানের কোন জায়গা দেখতে চান। দেখতে পারতেছেন সেই সুন্দর জায়গাটি, এই হচ্ছে রাস্তা, দুই পাশেই খেজুর গাছ লাগানো আছে অনেক বড় বড়। হ্যাঁ আইসি, সুন্দরভাবে আইসি।